এই এই ভাই 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 আস্তে 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 আস্তে, কি ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। সো গাইস, আবারও তোমার জন্য নিয়ে আসলাম ইটেস টুয়ের নতুন একটি ভিডিও। তো অনেক দিন ধরে কিন্তু ইটেস টুয়ের কোনো ভিডিও দিতেছিলাম না গাইস, তো ফাইনালি কিন্তু আজকে আমরা ইটেস টুয়ের একটি ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে, আচ্ছা তোমরা গেস করো তো, আজকে গেস করো কি, তোমরা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো কই যাবো। ইয়েস, আজকে আমরা বান্দরবন যাব গাইস। অনেক দিন ধরে কিন্তু বান্দরবনের দিকে যাই না, তো আজকে বান্দরবন দিকে যাব। তো দেখতে পাচ্ছ এখানে গ্রিনল্যান্ড এনার্জার একটি বাস আছে ভাই, এটাও কি বান্দরবন যাবো নাকি? হ্যাঁ দেখি তো ভিতর কি কেউ আছে নাকি। আচ্ছা যাই, আমাদের বাসটা এই তো আমাদের বাস সামনে। হানি বলবো বাস না কোনটা বলতো, আমাদের বাস কোনটা? এই যে বুঝছি তো গেছে, ডিপার যেহেতু দিতেছে এই তো বাস লাভাদিকে চিনে ফেলছে। তো আমি আমার হাতে কিন্তু ক্যামেরা আছে বুঝছো, আমার হাতে কিন্তু ক্যামেরা আছে, তাই কিন্তু আমাকে কিন্তু ডিপার দিতেছে ইচ্ছা মতন। দেখতে পাচ্ছ সামনে কিন্তু আরেকটা, এটাই বলবো না, এটা এসকেএস মেবি এসকেএস বাস মোট বাস এটা। আর আমাদের পিছনে কিন্তু বলবো পাপ রে পাপ, দেখতে পাচ্ছ কি ডিপার বাইরে পাই, আস্তে আস্তে মোম আস্তে আস্তে। হে ওস্তাদ আস্তে ডিপার দাও, ডিপার তো নষ্ট হয়ে যাবো, আর সারা রাস্তা ডিপার দিবা কেন? ওস্তাদ আস্তে ডিপার দাও, গেটটা খুললে আমরা ভিতর ঢুকি। আরে ভাই উঠটা যান উঠটা যান, গেট খুলতে গো না। আচ্ছা উঠটা গেলাম, দেখতে পাচ্ছ। আচ্ছা আমাদের সিটটা কোথায়? আমাদের তো A2 A1 সিট নেওয়ার কথা ছিল। আচ্ছা দেখতে পাচ্ছ আমাদের পুরো বাস কিন্তু ভর্তি হয়ে গেছে, যাত্রীতে কিন্তু ভর্তি আমাদের পুরো বাস। দেখতে পাচ্ছ পিছন দিয়ে যদি দেখাই তো পিছনে আমাদের বাম্পারে কিন্তু শ্যামলি কোচের হুন্দাই কোচের একটি বাস অপেক্ষা করতেছে, সেটাও মেবি এই বান্দরবনের দিকে যাইব। তো আমরা আমাদের সিটে গিয়ে বসে পড়ি। তো এইখানে আমাদের সিট। এই ভাই এই এ আপা, আপনি কইতে গাইছেন? আর একটু কথা তো বলেন, আপনি কোথা থেকে? এই ড্রাইভার সাহেব, এই যে এই ভাই এই হেল্পার ভাই, আমার সিটাতে মহিলা বসে রয়েছে। আরে ভাই ভাই ওটা গিয়ে বলেন উঠে যেতে। আরে ভাই উঠতেছে না তো বললাম তো। আরে বলেন গিয়ে আপনি আবার উঠে যাইব। এই ভাই দেন তো দেখেন তো একটু। এই ভাই আপনি বলেন তো একটু গিয়ে, আপনি মাথা চুল ভাই কে আছে ভাই? আপনি গিয়ে একটু বলেন তো ভাই, আপনি গিয়ে একটু বলেন উঠে যেতে। আরে ভাই আপনি গিয়ে বলুন উঠে যাবো, আপনি গিয়ে বলুন। আচ্ছা ঠিক আছে, দেখি তো উঠে নাকি। আপা উঠবেন না, আপনি উঠবেন না, আপা তো কোনো কথাই বলেন না, ধরু কোনো কথা কর, কোনো দরকারই নেই আপনার, আমি আমার সিটে বসে যাবো, কথা বলতে পারবো না আপনার। এই বোবা মাইয়া মেবি আমি আমার সিটে বসে যাই। এই উঠেন, দিলাম লাত্তি দেয়া ফালাইয়া, আমার দরকার নেই মাইয়া। তো আমরা আস্তে আস্তে করে ডানে দিক দিয়ে বের হয়ে যাই, ডানে বের হইয়া। যদি এখানে যদি দুইটা সিট হইতো তাহলে আরও বেশি ভালো হইতো, পাশে বা সিটে মাইয়া থাকতো। তো আমি আমার A1 তো বসতে দিব না ওরে। তা ওস্তাদ আস্তে আস্তে ডানে কিন্তু মানুষ আছে, ডানে 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 ওস্তাদ ওস্তাদ আস্তে আস্তে। দেখতে পাচ্ছ অবস্থাটা, দেখতে পাচ্ছ একবার, মানে এই সামনে রাস্তার সামনে এসে দাঁড়াচ্ছে। তো আমরা আমাদের বামের লুকিং গ্লাসটা ওপেন করে দিলাম, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে সব ক্লিয়ার আসছে। এই তো ওস্তাদের সুন্দর মতো কিন্তু কাটায় চলে আসছে, দেখতে পাচ্ছ। আজকে কিন্তু আমাদের হেল্পার সুপারভাইজার ড্রাইভার সব কিন্তু সামনে, আমি কিন্তু A1 সিটে বসে আসছি। আস্তে আস্তে রে ভাই, আমার কোনো দোষ নেই ভাই, আমার কোনো দোষ নেই। এই ট্রাকটা চাইলে কিন্তু ব্রেকটা ধরতে পারতো, কিন্তু ধরে নাই, এত সমস্যা নেই, ধরতেইব না, আমরা চলে যাই। আজকে আমাদের গন্তব্য কিন্তু বান্দরবন, বান্দরবন যাবো আজকে আমরা। তো বান্দরবন কে কে গেছো কমেন্ট করে জানাতে পারো। এটা আমরা একটু কন্ট্রোলিংটা ঠিক করে আনি একটু, ওয়েট, এই আমাদের সেন্সিটিভিটি একটু বাড়াই দিলাম। তো এখন আমরা ড্রাইভ করে মজা পাইব, বেশি হয়ে গেছে মেবি। আচ্ছা সমস্যা নেই, আমরা যাইতে থাকি। এই ওস্তা টানলো টানলো, ওস্তা টানলো টানলো, টানের উপরে থাকে ওস্তাদ। আস্তে আস্তে করে আমাদের কিন্তু বামে যেতে যেতে বামে যেতে ওস্তাদ। এই ওস্তাদ আস্তে 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 বামে 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 বামে, আমি A1 সিটে থেকে বসে আমি বলতেছি বামে, আর ওস্তাদে সোজা যেতে আছে ওস্তাদ, মনে নতুন ওস্তাদ মেবি। তো হানি বলবো গুচের বাসগুলো পায় সেই লেভেলের টানা টানে, কিন্তু জানো না তোমরা সেই লেভেলের টান দেয় কিন্তু। তো আমরা কিন্তু ঢাকা শহর কিন্তু, সরি ঢাকা না চট্টগ্রামটা কিন্তু আমরা ক্রস করে ফেলছি, আমরা ক্রস চট্টগ্রামটা আমরা ক্রস করে ফেলছি। আমরা দেখি আমরা এখন নাকি আমরা চট্টগ্রামের ভিতরেই আছি, চট্টগ্রামের ভিতরেই ব্রিজগুলো থাকে, ফ্লাইওভারগুলো না, সরি চট্টগ্রাম ক্রস করিনি, আমরা এখন চট্টগ্রামের ভিতরেই আছি। চট্টগ্রাম থেকে মেবি বান্দরবান বেশি দূরে না। তোমাদের এই শর্টকাটে আমি দেখানোর ট্রাই করবো। তো আমাদের গাড়িটা এখানে ব্রেক করতে হবে, কারণ এখানে আমাদের কয়েকটা যাত্রী উঠার কথা, এখান থেকে কিছু যাত্রী উঠার কথা আছে, তারা উঠুক, উঠার পরে আমরা আমাদের গাড়িটাকে আবার ছেড়ে দিব।
তো দেখা যাক উঠে নাকি উঠতে থাকুক। তো আমরা একটু যে বাইরে দিয়ে তোমার দেখাই, ড্রাইভারের উপর দিয়ে আমি এসে ভরছি এসি থেকে বাইরে দিয়ে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ পরিবেশটা সুন্দর না, কোনো হইচই আছে, কোনো হইচই আছে নাকি? তা আমরা আস্তে আস্তে করে বের হয়ে যাই, আমাদের যাত্রী ওঠা শেষ, যদিও পুরো সিট কিন্তু ভরা, তারপরও ওই সুপারভাইজার হেল্পার সাহেব উঠে যায়, মানুষগুলো নিচে আল্লাহ করতে পারবো একমাত্র। যাই হোক, যেখানে বসুক, চাঁদে বসুক, পিছিয়ে বসুক, যেখানে বসুক দাঁড়ায় থাকুক, আমরা বান্দরবন যেতে পারলে বুঝল আমাদের গন্তব্য বান্দরবন। আমরা বান্দরবন যেতে পারলে আস্তে আস্তে এত বেশি এই আচার খাওয়াইলে কি হইব, কোমর আর কোমর নিয়ে বাসা যেতে হইব না পরে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি কিন্তু আমরা চট্টগ্রামটা ক্রস করে ফেললাম। তো এখন আমরা বান্দরবন রুটে ঢুকে গেছি, এখন আমাদের সামনে বান্দরবন আমরা। তো এদিকে রাস্তাটা কিন্তু জোস দেখতে পাচ্ছ, আমরা আস্তে করে কিন্তু ট্রাককে উঠে দিলাম, দুই দুইটা ট্রাককে কিন্তু উঠে দিয়ে দিলাম। যদি আমার এই গেমসটাতে কিন্তু এই ইয়েটা মানে ট্রাফিকটা কিন্তু লো, যার জন্য ট্রাফিকও কম, কারণ আমার কনফিগারেশন খুব খারাপ পিসি, যার জন্য আমার ট্রাফিকটা লো করে রাখতে হয়েছে। তাহলে হাই করে দিলে হইব কি, এই ল্যাগ মারবো পুরোটা পিসি গেম, তো পরবর্তীতে খেলতে পারবো না। তো ল্যাগের থেকে কম ট্রাফিকে খেলাটাই ভালো, নাই মামা থেকে কানামামা ভালো কথা আছে না ওইটাই। তো দেখতে পাচ্ছ কড়া টানের উপর দিয়ে কিন্তু আমরা আছি বর্তমানে, সেই লেভেলের টান কিন্তু মামা তুললে ফেলছে। তো হানিফ মামা মানে আর বাম্পারে থাকার লোক না, একশো টান হইব না। আমার ফেভারিট বাস হচ্ছে ওই লেগে হানিফ, হেনা, তারপর শ্যামলি, ইউনিক, মার্সা এগুলা। তো দেখতে পাচ্ছ সেই লেভেলের টান দেয়া কিন্তু মানে বিশাল বড় একটি বাস ভাই। মানে আরেকটা বাস আছে সোয়াগের স্ক্যানিয়া বাস, আর এটা হচ্ছে বলবো এই দুইটা বাস কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বাস আমার দেখা মতে। মানে এত বড় বাস বলার বাইরে, প্রচুর বড় বাস এরা, এটা প্রচুর বড়, ছোটোখাটো বাস না, প্রচুর বড় বাস। তো এই 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 মামা ট্রাক, এই স্পাইডার ট্রাক, এই তৈ তৈরা, এই আজকে আমি তো হেল্পার না রে ভাই, হেল্পারের কাছে আমি করি কেন, হেল্পারের কাছে আমি করে দিতেছি ওদের, ওরা চুপ করে দাঁড়া রয়েছে। তো ওরা জানে যে বাস লাভার থাকতে আবার বাসের মধ্যে তো চিন্তা কিসের ওদের, ওরা আজকে রেস্ট নিক, আমি একজন বাস লাভার হয়ে ওদের এত কষ্ট করতে দেওয়ার দরকার নেই, আজকে ওরা একটু রেস্ট নিক। তো আমরা কিন্তু ফাইনাল কিন্তু বান্দরবন রুটে কিন্তু ঢুকে গেছি দেখতে পাচ্ছ। তো বান্দরবন রুটে না, সরি, বান্দরবন রুটে ঢুকছি, মানে আসি নাই তো কখনো, চিনিও না, তো বান্দরবনই হইব মেবি। যে অলিগলি রাস্তা দেখা দিতেছে বাইরে, ভাই চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই রোড দিয়ে একটু 19-20 হলে গাড়ি একদম নাই দেশে চলে যাইব। তো দেখতে পাচ্ছ চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝখানে রাস্তা। তো হানিফের আরেকটি হিনোবাস আমাদের ক্রস করে চলে গেল ডান পাশ দিয়ে, তো চট্টগ্রামের দিকে যেতেছে, আর আমরা যেতেছি চট্টগ্রাম থেকে, আমরা আজকে বান্দরবন আসতেছি। তো নেক্সট ডে কোথায় যেতে চাও কমেন্ট করে জানাইতে পারো। আমার কাছে কিন্তু অনেকগুলো রুট রিকোয়েস্ট জমা আছে, তো আমি সবগুলোই ইয়ে করার ট্রাই করবো ইনশাল্লাহ, সবগুলোই রিকোয়েস্ট রাখার ট্রাই করবো। আস্তে আস্তে আমাকে সময় দিতে হবে, কারণ আমার চ্যানেল ইটিএস টুয়ের ভিডিও অতটা আপলোড দেওয়া হয় না। তোমরা যদি সাপোর্ট দাও তাহলে আমি ইটিএস টুয়ের ভিডিও আপলোড দিব, আর যদি সাপোর্ট না দাও তাহলে আমি দেখা যায় যে আমার বাস সিমিটি ইন্ডিয়া থেকে খুব কম ভিউজ হয় এই ইয়েতে ইটিএস টুতে। তো আমার এই জন্যই আমি এটা স্টোর গেম প্লে এতটা বেশি আপলোড দিতে আমার ইচ্ছা করেও না। তো ফাঁকে ফুকে দু একটা দিব। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু ফেসবুক পেজে কিন্তু এখন থেকে এই বাস এই হিরো ট্যাক সিমুলেটর 2 এর কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয়। তোমরা যারা আমাদের পেজে লাইক দাও নাই তো লাইক করো দে। এই এই ভাই 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 আস্তে 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 ভাই আস্তে আস্তে, এটা কি ভাই, এই এক মিনিট ভাই, দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওর ভাই রে ভাই, কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছ। গাছটা না থাকে তো এই ট্রাককে তো আজকে খুঁজেই পাওয়া যেত না, কি বড় অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছ তোমরা। মানে গাছটা যদি না থাকতো তাহলে কিন্তু আজকে এই ইয়েটা কি পাওয়া যেত না, ট্রাকটা কি পাওয়া যেত না। তো ভিতর থেকে দেখা একটু না, আরে ভিতর থেকে মনে হয় আহত নিহতদের নিহত হয়েছে কিনা কইতে পারবো না, যারা আহত হয়েছে তাদের মনে হয় নিয়ে গেছে এখান থেকে। তো দেখতে পাচ্ছ এখানে পাবলিক রয়েছে কিছু, আর এই যে এখানে ক্রেন কিন্তু আইন দাঁড় করে রাখছে, মানে এখান থেকে বাসটা কিন্তু নিয়ে যাবো তোমাদের ক্রেন উপর থেকে দেখায় একদম। এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ক্রেনের এই আগের নাকের ডগা একদম দেখতে পাচ্ছ। আচ্ছা আমরা একটু নিই পাবলিক থেকে জিগাই কী হয়েছিল এখানে। আচ্ছা ভাই কী হয়েছিল এখানে, ভাই কী হয়েছিল,
আরে ভাই বলতে পারবো না ভাই, আমিও সেইখান থেকে দাঁড়ায় দেখতেছি, এখানে এক্সিডেন্ট হয়েছে তাই দাঁড়ায় রয়েছি। ও আচ্ছা। হ্যাঁ ভাই আমিও জানি না। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই, দেখেন সমস্যা নাই, আমরা যাই আমাদের গন্তব্য আর কিছুক্ষণ দূরের মধ্যে। তো দোয়া করি যাতে এরকম অ্যাক্সিডেন্ট না ঘটে রাস্তাঘাটের মধ্যে, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আমরা আস্তে আস্তে করে বেরো যে আমাদের কিন্তু এই বান্দরবান, দাদু নাম কিন্তু বান্দরবান ইন করে ফেলছে আমাদের। জাস্ট বাস স্টপটা কিন্তু আরেকটুনি দূরে গেলে আমরা বাস স্টপটা পাওয়া যাবো, আরেকটুনি দূরে আমাদের বাস স্টপটা, তো বাস সরি বাস স্টপ না বাস স্ট্যান্ডটা, আমরা আরেকটু দূরে গেলে কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছে যাবো আমরা, আর বেশি দূর না, এই 2-3-4 মিনিটের ভিতর আমরা পৌঁছে যাবো আমাদের বাস স্ট্যান্ডে। তো দেখতে পাচ্ছি চারদিকে কিন্তু পাহাড় আর পাহাড়, মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, জায়গাটা আসলে ভীষণ বেশি জোশ, কিন্তু দেখতে পাচ্ছ সেই লেভেলের জায়গা কিন্তু এদিক দিয়ে, তারপর ডেঞ্জারাস আছে এই বিপজ্জনক রাস্তা এদিক দিয়ে। তোমার যদি তুমি যদি ড্রাইভিং করো তাহলে তোমাদের অনেক বেশি ড্রাইভিং এক্সপার্ট হইব, অভিজ্ঞতা থাকতেই তোমাদের ড্রাইভিংয়ে, তা নাহলে একটু থেকে 19-20 বাম পাশ দিয়ে তোমরা একটু ডান পাশ দিয়ে দেখো তাহলে কিন্তু খাদে পৌঁছে যাবে, ওই যে ট্রাকটার মতো। যদি একটু যদি অসতর্কতার সাথে যদি ড্রাইভ করো তাহলে কিন্তু শেষ পুরোটা বাস। তা আমাদের কিন্তু আসতে মামা ব্রেক, হার্ড ব্রেক আসলে আমার কি বাসটা না একটা সমস্যা, হার্ড ব্রেক ধরে ফেলে একটু পরপর ব্রেক ধরি আমি, আর আমার ব্রেক বাস ধরে হার্ড ব্রেক, জিনিসটা আমার বেশি খারাপ লাগে। তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু আমাদের এই ইয়েতে কিন্তু চলে আসছি, দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের বাস স্টপের বেশি দূর না, এই যে আমরা কিন্তু বান্দরবান অলরেডি ইন করে ফেলছি। তো এখন জাস্ট আমাদের বাসটাকে পার্কিং করার পাল্লা, বেশি দূর নাই। আর এই তো আমরা দেখতে পাচ্ছ এই যে এখানে যাত্রী টাত্রী সব দাঁড়া রয়েছে, তো এরা মেবি চট্টগ্রাম ঢাকার উদ্দেশ্যে যাইবে ওইখান থেকে। তো আমরা আস্তে আস্তে করে আমাদের বাসটাকে পার্কিং করে ফেলি এখানে, আস্তে 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 এই তো আস্তে আস্তে আমরা পার্কিংটা করে ফেলি, এই তো এই তো এই তো জোশ হয়ে গেল আমাদের পার্কিং, এই যে আমাদের বাস। তো এখন আমাদের যাত্রীগুলো নামো, তো আমরা একটু এখান থেকে ঘুরে আসি, কয়েকটা টিপার নিয়ে নিই আমরা, সেই না জোশ। তো আজকের মতো এখান থেকে বিদায় নিই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।